جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمائی سن زیادہ گات نہ کہ قرآن اور حدیث اور آلوچنا ہوئے সেই আলোচনা শুনেওয়ালা কিছু মানুষ উপাত্তাখন এক জমাত মানুষ ই জায়গা ইকান বুঝি আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে জান্নাতের বাগান হলো তাকি এক বাগানে পরিণত হই যায় কই সুবহানাল্লাহ আজকে আল্লাহর ঘর ইকানো আমরা বোয়াত আমরা জান্নাতের বাগানো বোয়াত আমরা মাগফিরাত ওয়ালা মজলিস ও বোয়াত আমরা ফরিশতা ওয়ালা মাহল ও বোয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার এই বোয়া ইকান্দে কবুল করুক ও সবে কই আমিন আমিন আর যা কিছু আলোচনা হইব এই আলোচনা করনে ওয়ালা আলোচনা শুননে ওয়ালা তমাম রে আল্লাহ তবারক ওয়া তাআলা এই আলোচনার উপরে আমল করবার তৌফিক দে কোয়ার একবার কই আমিন আমিন তাই দুস্থ হল আর বুজুর্গ হল আমি আমার আলোচনার দিকে যাইতে গিয়া আপনারার সামনে আমার খাস ইলা কোনো ইলিমও নাই যে ইলিমর দ্বারা আপনারারে কিছু আলোচনা করিয়া সন্তুষ্ট করম ইলা কোনো আমলও নাই যে আমল দেখাইয়া আপনারারে রাজি করিলেইম একমাত্র যদি আল্লাহ তবারক ওয়া তাআলা দয়া করেন মায়া করেন আল্লাহ তাআলা কিছু মাত কথা মাতিবার তৌফিক যদি দেন আশা রাখছি তোলার সময় আপনারা নষ্ট করতাম মাতিতাম আমরা এই সময় কেন দিতে তো রাজি আছি ইনশাআল্লাহ তাই দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তবারক ওয়া তাআলা বড় মায়া করিয়া মানব জাতির কুলো আমরারে জন্ম দিয়া আশরফুল মখলুকাত আল্লাহ তাআলা আমরারে বানাইছেন বানানির বাদে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে আরো দামি বানাইছেন এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত গিয়া জান্নাতের দরওয়াজা খুলিছেন না কোন নবী হলে খুলতাও পারতা না কই সুবহানাল্লাহ আমরারে আল্লাহ তাআলা ও নবীর উম্মত বানাইছেন এর বাদেও যদিও আমরা এই নবীর উম্মত বঞ্চি এই দুনিয়ায় কেন কেউ স্থায়ী না অস্থায়ী একদিন এই দুনিয়ায় কেন ছাড়া লাগবো লাগবো না লাগতো না এই দুনিয়ায় কান সারিয়া একদিন যাইতে লাগবো ও দুনিয়ায় কান সারিয়া একদিন যাইতে গিয়া যেটা যেটা বস্তু লইয়া গেলে আরাম পাওয়া যাইব যেটা যেটা আমাল লইয়া গেলে এই দুনিয়ায় থাকি চির সুখী হওয়া যাইব এই সম্পূর্ণ আল্লাহ তবারক ওয়া তাআলা তিন প্রশ্নর মেহনতর মাধ্যমে দুনিয়ার জমিনের মানুষরে হিকাইয়া দিলাইছেন আমরা প্রত্যেকে জানি এই দুনিয়ায় তো না একদিন আমরা বিদায় হইব আর বিদায় হওয়ার বাদেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আখিরাতের প্রথম মঞ্জিল প্রথম গাঠ হইল কবর আর কবর যে গাঠ কবর যে মঞ্জিল এই মঞ্জিল নিয়া যে সময় আপনারে আমারে রাখবা রাখি আমরা জীবিত মানুষ দ্বারা চল্লিশ কদম খালি সরবা সরার লগে লগে দুইজন ফরিশতা আইবা তিনটা প্রশ্ন লইয়া ও তিন প্রশ্নর তৈয়ারি দিবার লাগে দুনিয়ার জমিন ও মসজিদ তিন প্রশ্নর তৈয়ারি দিবার লাগে দুনিয়ার জমিন ও মুসলমান তিন প্রশ্নর উত্তর দিবার লাগে দুনিয়ার জমিন ও ইমান তিন প্রশ্নর তৈয়ারি দিবার লাগে দুনিয়ার জমিন ও নমাজ তিন প্রশ্নের তৈয়ারি দিবার লাগে দুনিয়ার জমিন আমর বিল মারুফ ও নহি আনিল মুনকার বালাগ আমর আদেশ আর বাদগ আমর নিষেধ তাই আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়ার জমিন আল্লাহর সিস্টেমটা উল্টা রব বাপ ভাই হল দুনিয়ায় পুরা এক বছর ফোড়া লাগে ফোড়ার বাদে সালানা ইমতেহান অ্যানুয়ালি পরীক্ষা যে সময় আয় বাৎসরিক পরীক্ষা
এই বাৎসরিক পরীক্ষা আওয়ার বাদে পরীক্ষার হলো গিয়া বোয়ার বাদে প্রশ্ন পাওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার সিস্টেম ইকান না রাখিয়া এই সিস্টেমটাকে উল্টা করিয়া দুনিয়ার মানুষরে আসান করবার লাগি তুমি 50 বছর মেহনত করবা, 60 বছর মেহনত করবা, 70 বছর মেহনত করবা, যে তিনটা প্রশ্নর উপরে এই তিনটা প্রশ্নরে আগে আল্লাহ তাআলা আউট করিয়া দিলাইছেন কো সুবহানাল্লাহ। ও প্রশ্ন তিনটা দেখো, দেখিয়া অগুন্তর উত্তর তুমি দেন সহজভাবে আয়ত্তে লইয়া আই যাও। দুনিয়ার কোনো স্কুল, দুনিয়ার কোনো মাদ্রাসাত, দুনিয়ার কোনো কলেজ, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিত আগে এলা প্রশ্ন আউট হয়ে গেছে হুঁচইনি মাতই, যদিও শোনা যায় আউট হয়ে গেছে। এই পরীক্ষা বোর্ড বাতিল করা হইব, এই পরীক্ষার তারিখ বাতিল করা হইব, নতুনভাবে বোর্ড গঠন করা হইব, নতুনভাবে তারিখ নির্ধারিত করা হইব, নতুন প্রশ্ন কাটা হইব, এর বাদে পরীক্ষা হইব। হাসানা মিসা আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও আমরারে তান খাস আতর দ্বারা মানানির কারণে যেদিন আমরা দুনিয়ায় তাই গেছি ওদিন তাকে লইয়া এই দুনিয়ার তনে বিদায় হইবার আগ পর্যন্ত যত সামান্য সময় যেখানে আছে ও সময়গানোর ভিতরে ও তিনটা প্রশ্নর উপরে মেহনত করিয়া অগুন্তার জবাব, অগুন্তার উত্তর, অগুন্তার আনসার সঠিকভাবে যেন লইয়া যাইতাম গিবারির কবরের এক জিন্দেগীত। আর গিয়া যদি সঠিকভাবে অগুন্তর উত্তর দিলাইতাম যদি পারি, হদিসে বাকর মধ্যে আইসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই প্রশ্নর উত্তর সঠিকভাবে দিতে দেরি হইব আল্লাহর এক ঘোষণা হইব। নবীজি হদিস শরীফের মধ্যে ফরমাইতরা আল বিসু বিল জান্নাহ হো সুবহানাল্লাহ, খালি এই তিনটা প্রশ্নর উত্তর সঠিকভাবে দিমু। দ্বিতীয় নবীজি ফরমাইতরা যে আল্লাহ তাআলা ফরমাইন আমার এই বন্দারে জন্নতরে লেবাস লাগাইয়া দেও কো সুবহানাল্লাহ, ও আফরিসু বিল জান্নাহ। নবীজি ফরমাইতরা আবার ঘোষণা করা হইব আমার ফরিশতা হল আমার বন্দার কবরও তুমি দেন জন্নতর বিছনা লাগাইয়া দেও কো সুবহানাল্লাহ। আরো একটা ঘোষণা দেওয়া হইব ওয়াফতাহু মিন বাবিল জান্নাহ, আমার ফরিশতা হল আমার বন্ধুর কবর খানো তুমি তাই কবরের মধ্যে জন্নতর দরওয়াজা খানটা খুলিয়া দিলাও হো সুবহানাল্লাহ। জন্নতর লেবাস লাগাইল, জন্নতর বিছনা লাগাইল, জন্নতর দরওয়াজা খোলা, আর আরামসে জন্নতর হাওয়া খাইমু, আবদুল আবাদ ঘুমাই মুকিলা হদিস শরীফের মধ্যে আইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই তিনটা প্রশ্নের উত্তর সঠিক হওয়ার বাদে এই তিনটা পুরস্কার তিনটা উপহার পাওয়ার বাদে নবীজি ফরমাইন ও সময় দুই ফরিশতা কইবা নাম কানা উমাতিন আরুস, আল্লাহর বন্দা দুনিয়ার জমিন নতুন দুলহা আর দুলহিনা তান্তানোর বাসরর রাত যেদিন প্রথম রাত হয়ে যায় গিয়া ও প্রথম রাত যারা ইতমিনানোর গুম গুমাইন দুনিয়ার কোনো মানুষের তার ডিস্টার্ব দেয় না, তুমি যাই এই অবস্থায় কেয়ামত পর্যন্ত তোমাদের বিছনাত গুম থাকো, জন্নতর লেবাস লাগাইল অবস্থায় জন্নতর বাতাস খাইয়া খাইয়া তোমার তান্ডে ইনো আর খেয়েও কোনো দিন উঠাইতে না কো সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার দুই নম্বর হুকুম হওয়ার আগ পর্যন্ত। তাই এই তিনটা প্রশ্নের মেহনত কিভাবে করলে, তিনটা প্রশ্নের উপরে মেহনত কিভাবে করলে জবাব দেওয়া যাইব, অবগান সম্পর্কে আমি আপনারা সামনে তুলা আলোচনা করবার লাগিয়া আমি কোরআনে করিমর এক আয়াত পড়েছি, এক আয়াত না তিন আয়াত পড়েছি, আর সাথে জানাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বা কালাম্বা হদিস শরীফ অগুত্তরে হদিস শরীফের ছয়টা বাক্য তিলাওয়াত করছি ছয় বিষয়ের উপরে। আল্লাহ তাআলা যদি আমার তৌফিক দেন ও ছয় বিষয়ের সামনে রাখিয়া তিনও আয়াতের সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করতাম আল্লাহ তৌফিক দেখা সবে কই আমিন। আপনারা আওয়াজ বুঝাইতে শারীরিক অবস্থা বেশ ভালো নাই, এর বাদেও তো জায়গা দাওয়াত দিলাইছেন সুন্নত আদায় করছেন, এই দাওয়াতরে পূর্ণাঙ্গভাবে আপনারা সামনে হাজিরি দেওয়া আমার লাগি ওয়াজিব আসলো, ও ওয়াজিব এখানে আদায় করবার লাগি সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ যদি তৌফিক দেন মারতাম,
তাই দোস্তগণ আর বুজুর্গগণ এখানে তো আমরা একমত হই গেছি যে আমরা একদিনই দুনিয়ার তনে বিদায় নেওয়া লাগবো মা ঠিক আছে নি নেওয়ার সময় কুর সিরিয়াল আমরা নাই ভাই আইবার সময় কুর দুনিয়ায় আবার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ তাআলা ফরমান যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াসতাকদিমুন হে আল্লাহর বান্দা বান্দিও গল তোমার তান আজল যে সময় শেষ হই যাইব আমি আল্লাহর হুকুম যে সময় ওই যাইব এক সেকেন্ড আগেও যাইতো না এক সেকেন্ড পিছেও যাইতো না ঠিক নির্ধারিত সময়ের মধ্যে আমার মালিকুল মৌত তোমার তানের কাছে গিয়া পৌঁছিবা কও সুবহানাল্লাহ ও মালিকুল মৌত যাই নাজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া সৃষ্টির থেকে লইয়া মানব জাতি তথা জিন্নাত জাতি জানদার মখলুক যারা আছেন এরা সৃষ্টির বাদটাকে ই তানোর ডিউটি তানোর মেহনত আরম্ভ হয়েছে তাম জানদার ওলর জান রে কবজ তাই নুখরন মজানোর নাম আজরাইল আল্লাহ তোদের লাগে কোরআন শরীফে ফরমাইছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ও দুনিয়ার মানব জাতি ও দুনিয়ার জানদার ওগল তুমি দেন প্রত্যেকে মৌতর স্বাদ রে গ্রহণ করবায় আর ও মৌতর স্বাদ গ্রহণ করবার সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন খেউরর মৌতর স্বাদ গান বড় মিঠা হইব আর খেউরর লাগি মৌতর স্বাদ গান বড় কড়ুয়া হইব মিঠা হইব খানকার লাগিয়া মিঠা হইব ওগুরো মানুষের লাগি যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করার বাদে আদমর দেহর ভিতরে রূহ আল্লাহর কুদরতর আত দিয়া ডালিয়া আদমর পিঠের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে আত রাখলা রাখার লগে লগে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মখলুকাত আসনা 18,000 মখলুকর রূহ ও সময় আল্লাহর কুদরতর আত রাখার লগে লগে আল্লাহর সামনে সব হাজির হয়েছিল কও সুবহানাল্লাহ হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিগাইছেন আলাস্তু বিরাব্বিকুম হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রূহ জাতি হোসেন তোমার তান পালনেওয়ালা আমিনি আমার তোমার তান রব আমিনি তোমার তান খাওয়ানেওয়ালা আমিনি তোমার তান ইজ্জত দেনেওয়ালা আমিনি আমরা প্রত্যেকে উঠে জবাব দিছি কালু বালা রূহ জাতি যা আসলা সবে এক বাক্যে জবাব দিছেন জি হয় আপনি আমরা খাওয়াইতে পারবা আপনিও আমরা খাওয়ানেওয়ালা ওখানোর ইয়াদ দেওয়াইবার লাগি আজ মাগরিবের নমাজ পড়া হয়েছে হয়েছে না হয়েছে না প্রতিদিন আমরা নমাজ পড়ি আর যদি পড়ি না রোজা না 24 ঘন্টার ভিতরে 17 রেখাত নমাজ পড়ি এই প্রতি 17 রেখাতর প্রথমে আমরা এক সুরা পড়ি 17 বার পড়া লাগে 17 রেখাত যে সুরার নাম হইল সুরাতুল ফাতিহা ও সুরার প্রথম যে আয়াত আল্লাহ তাআলা ফরমায়েত আলহামদুলিল্লাহ ও রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ও জাতর লাগিয়া যে জাত আসমান তথা জমিন তাম আলমর জিম্মাদার হই সুবহানাল্লাহ তাম আলম রে পালনেওয়ালা যাইন এনুর প্রশংসা করিয়া এখানে ও দিন কুর মাতোগানোর ইয়াদ দিবার লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহা নাযিল করিয়া সূরা ফাতিহার এক নম্বর আয়াতের মধ্যে রোজানা 17 বার আমরা ইয়াদ করি মুখ দিয়া বুকর মধ্যে মাত এখান কিন্তু থাকে না বুকর মধ্যে থাকে দুনিয়ার কিছু প্রাণী জাতির দুনিয়ার এমন কিছু মখলুক যারা মাতো পারে না যারা হাত দিয়া কিছু ধরতে পারে না যারা দুনিয়ার মানুষের কাছে গিয়া কিছু কইতে পারে না যেমন উদাহরণস্বরূপ দিতাম সাইয়ার সারা রূহ হয়তো আল্লাহর সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কইয়া আইছেন কালু বালা নিশ্চয় আপনিও আমরার ফালনেওয়ালা ইখান খোয়ার বাদে মাটির তলে এক জানোয়ার থাকে এক মখলুক থাকে যে মখলুকর নাম জির হুঞ্জন্য আপনার নামই কান চিনবাই জন্য মখলুক রে আছে কোন যাই ও জির যেটা বা লেটা যে ঘুরে খোয়ায় হে তার জীবিকা অর্জন করবার লাগি খার বাড়ির গিয়া কোন দিন রুজি কাম করছে মেঘালয় কেমন গিয়া আপনার কয়লা কাটিছে হাফলং কেমন গিয়া সিমেন্টর কাম করছে
ও দিন কইয়া আইলো কালু বালা আমার ইয়াকিন আছে আল্লাহ আপনি যে আল্লাহ আমার সৃষ্টি করছেন আমার ইয়াকিন আছে ই আল্লাহ আমারে পূর্ণাঙ্গভাবে খাওয়াইতে পারবা হো ইয়াকিন থাকার কারণে আইজ অবধি পর্যন্ত এই মাটির তলর এক মখলুক জিরে তার মন মুয়াফিক তার চাহিদা মুয়াফিক খানি খার নি না খার না আমরা কেউ দেইনি তারে খানি আল্লাহ তবারক ওয়া তাআলার অগণিত মখলুক আছেন যারা কেউর সামনে গিয়া কইতে পারে না যারা আপনার খাজ করিয়া জীবিকা অর্জন করতে পারে না আল্লাহর কুদরতর যাতর উপরে এরার ইয়াকিন আল্লাহ তাআলা তারা যতদিন হায়াত ততদিন পর্যন্ত আল্লাহ খাবার খাবার নি না না রইল একটা মাসলা হযরত ইনসান জাতির এরা মুখ দিয়ে কইয়া আইলাম আপনিও খাওয়াইতে পারবা আপনি আমরার লাগি যথেষ্ট দুনিয়ার জমিন ও আওয়ার বাদে তুড়া বড় হইয়া যে সময় দুনিয়ার লাইনে চোখ সাফ হয়ে গেছে দেখিলাইছি আর একজন বড় হয়ে গেছে দেখিলাইছি আর একজন মাস্টার হয়ে গেছে দেখিলাইছি আর একজন টেকালা হয়ে গেছে আমারও চোখ সাফ হয়েছে আল্লাহর হুকুমরে আমরা কুরবানি দিয়া আল্লাহর হুকুমরে জলাঞ্জলি দিয়া আল্লাহর হুকুমরে এলামি করিয়া আমি কিটা ব্যবস্থা করলে ধনী হইতাম পারমু কিলা ব্যবস্থা করলে মালদার হইতাম পারমু কিলা ব্যবস্থা করলে দুনিয়ার জমিন ইজ্জতি হইতাম পারমু ওদিকে দি দুনিয়ার মানুষ জাপিছি মা দিকে হাসানা মিছা তাই দুস্থ কলার বুজুর্গ হন একদিকে আল্লাহর হুকুম আরেকদিকে আল্লাহ তালা প্রশ্ন আউট করছেন মার রব্বুকা কবর গিয়ে আল্লাহ তোমার জিকানি হইব আখেরাতের প্রথম মঞ্জিল তোমার হইল কবর এখন এই কবর গিয়ে আল্লাহ যেখান জিকাইতা দুনিয়ায় থাকা অবস্থাতে আল্লাহ তোমারক ওয়া তাআলা হিকায়া দিলাইছেন তুমি নমাজের মুসল্লার মধ্যে খাড়া হয়ে যাও খাড়া হইয়া রোজানা 17 বার যদি মুখ বুক এখানে করিয়া কইতে পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আপনি ওর উপরে লাগি করিয়ার যে রবে তাম আলম রে পালিতে পারদায় তাম আলমর জিম্মাদারি করতে পারদায় আল্লাহ খাল কিয়ামতের মাঠ হইবার আগে আগে আল্লাহর বান্দা যে সময় প্রথম মঞ্জিল তোমার কবর তুমি নিয়া কদম রাখবা তুমি কবরের মেহমান বনার লগে লগে ফরিশতা জিগাইবা তোমার মার রব্বুকা জিগাইতে দেরি হইব তোমার জবান তরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনর লাগি যেভাবে তোমার সম্পর্ক ছিল সেই সম্পর্কের বদৌলতে কবর যাওয়ার সাথে সাথে ফরিশতা ওলার লাগি মুলাকাত হওয়ার সাথে সাথে আমার নবী যে ফরমাইন তোমার জবান থেকে জারি হয়ে যাইব রব্বি আল্লাহ সুবহানাল্লাহ এখন বুঝাইতাম সাইয়ার 17 রাকাত ফরজ সুন্নতর মাত ছাড়ি দেই ওয়াজিবর মাত ছাড়ি দেই মুস্তাহাব নফলিয়াতর মাত ছাড়ি দেই ফরজ আমরা সারায় পঙ্গানুপঙ্গভাবে আদায় করতে বলা বনি গেছি নি মাতন না তোরা ওয়াজ করবার নাম বুধবার আগামীকাল বৃহস্পতিবার এরপরের দিন যখন শুক্রবার আইব নি না আইতো না মাতন ও মহল্লার মাতু মাতিয়ার দূরইয়ার যাইবার কাম নাই যে জায়গাতে মসজিদের ওয়াজ আর মসজিদের গরব হইয়া মাতিয়ার এই শুক্রবার এখানে কম হইলেও তো দুই তিন চপ হইবা হইবা না হইতো না তাও শুক্রবারে এক অক্ত হইবা জুম্মার নমাজের সময় আসর রক্ত তিন চপ হয়ে যাইবা মাতন তুলা মাগরিবের রক্ত হয়ে যাইবা এশার রক্ত হয়ে যাইবা ফজর রক্ত মনে করে আরো তোলা বেশ হইবা তার কারণ কিতা জুমার দুই রাকাত ফরজ আর আসর চার রাকাত ফরজ না নফল নি ফড়া বাদ দিলাম নফল নি কোনো খেও পড়ি মু বাড়িত খেও পড়িতাম না কজা দুই অক্ত মিলাইয়া আর খেও কোনো দিনও আর পড়িতাম না কিছু মানুষে মনে করি সপ্তাহতেও দুই রাকাত আল্লাহ ফরজ করে দিন জুম্মার কিছু মানুষে মনে করি না বৎসর চার রাকাত ওয়াজিব ফরজ করে দিয়েছেন ঈদর কিছু মানুষে মনে করি বলেন না যে সময় বিবাহর সময় আইব এখন যদি মসজিদে যাই না নমাজ পড়ি না মানুষে উল্টা বাঙ্গানি দিবা হয়তো বিবাহত কোনো বিঘ্ন ঘটে যেতে পারে ও খেও পড়ি বিয়ার খেও কিছু মানুষ আসেন বিয়ার বাদে বিয়ার দিন পর্যন্ত ফোড়া লাগে না এর আগ পর্যন্ত ফোড়া লাগে না বিয়া শেষ কন্যা বেটি আই গেছেন এর বাদে হৌর হরি আইসইন আরও কয়েকদিন বাদে
আল্লাহর দয় হুরুরি করো আর কিনা গিয়া নামাজ পড়তাম না বড় শরম রে বা ও কেউ আয়া আজি ইলা আমরা আসি না নাই ইলা যদি ওয় খবর অর্জন প্রথম প্রশ্ন যেগু মার রব্বুকা ইগুর জবাব দেওয়ার সময় হয়তো হৌরর মাথা হইতে পারে না হয়তো হরির মাথা হইতে পারে না হয়তো ঈদের দিন কোর মাথা হইতে পারে না হয়তো জুম্মার দিন কোর মাথা হইতে পারে ও রব্বি আল্লাহ এখান মুখ পায় হইতো না বরঞ্চ এখান আমি আপনারা বোঝাইবার লাগি কইলাম ফরিস্তা হলে জিগাইবা মার রব্বুকা তোমার জবান থেকে দাঁড়িয়ে বো হা হা লা আদরি কিতা কইছো আমি বুঝতে পাইছি না ও যে ভাষা ব্যবহার করছো এটা তো আমি জানি না কোনোদিন আমার সামনে খেয়েও গিয়া কইছেন না একজনে জবাব দিবা আমরা জানা আছে তুমি তো ওলা কইবায়ও কারণ আমরার মালিকুল মৌত আজরাইল যেদিন গেছলাম তোমারে আনবার লাগি গিয়া সর্বপ্রথম জিগাইছিলাম মসজিদ রে দত্তপুরের মসজিদ রে মসজিদ আল্লাহর মখলুক ও আল্লাহর ঘর মসজিদ তুমি জানো নি তোমার মহল্লাত ইলা ব্যক্তি অমুক নামে ব্যক্তি কেউ আসেননি ও সময় মসজিদে কইল তো মালিকুল মৌতরে জিও আসইন এরপরে মালিকুল মৌতে দিগাইন ই বন্দার আপনার লাগি কি পরিমাণ সম্পর্ক আল্লাহর বন্দায় আল্লাহর ঘর মসজিদে জবাব দে মালিকুল মৌত আপনার আল্লাহর বন্দার আমার লাগি কোনো সম্পর্ক নাই হে সকাল হওয়ার লগে লগে তার দুনিয়া লইয়া ব্যস্ত থাকে এর কারণে কোনো দিনও তার লাগি আমার দেখা হয় না মজবুরান হয়তো সপ্তাহ একত দিন থোড়া সময় লাগি দেখা হয় মসজিদে জবাব দেওয়ার সময় দিব দেওয়ার পরে বলেন তোমার কোনো অভিযোগ আছে নি আল্লাহর বান্দার উপরে আমার কোনো অভিযোগ নাই আপনার মনে যা চায় তা গিয়া করো কুয়া মনে কয় পুরা শরীর লইয়া লইয়া যাক কুয়া আর মনে কয় রু ভগান বার করে লইয়া যাক কুয়া মনে কয় আরামর সহিত লইয়া যাক কুয়া আর মনে কয় কষ্টর সহিত লইয়া যাক কুয়া আমি কইছিলাম আপনারে এক গুণের মৌত হইব স্বাদ বড় মিঠা আর এক গুণের মৌত হইব বড় কড়ুয়া ও কড়ুয়াওয়ালা মৌত যে গুরো ও গুরোর উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হদিস শরীফের মধ্যে ফরমাইত্রা জীবিত এক বকরির শরীর দেখিয়া জিতা অবস্থায় রাখিয়া ওগুর চামড়ারে উতারতে যে পরিমাণ কষ্ট হইব ওই বকরির এতনে কড়ুয়া মৌত যে গুরোর হইব এতনে আরো বেশি কষ্ট হইব কও নাউজুবিল্লাহ মালিকুল মৌতে মসজিদের কোনো সুপারিশ না পাইয়াও ডাইরেক্ট যাইবা গিয়া আপনার রুহরে কবজ করবা কবজ করবার সময় তো বহুত ভয়ঙ্কর হালত হইব এদিকে মাত আমি লইয়া যাইয়ার নাই আর নিয়াও আপনার রুহরে ওলা কষ্টদায়ক এক জায়গাত তৈবা যে জায়গাত আরামর কোনো অবকাশ নাই আল্লাহর বন্দা যাইন মেহনত লাগি গেছি ও তিনটা প্রশ্নের লগর এক নম্বর প্রশ্নের জবাব দিতাম মসজিদে আয়া জিকায় আল্লাহর ঘর মসজিদ অমুক নামে আপনার মহল্লার ভিতরে আপনার মহামসায়ার ভিতরে আপনার আয়ত্তের ভিতরে না কোনো মানুষ জাতি আসেননি মসজিদে জিগায় আকো জবাব দেয়া আসেন দেবা কিতাবে আবার আল্লাহর হুকুম হয়ে গেছে লোক হয় মাহফুজ তাকে আল্লাহ তালায় নাম রে চিহ্ন করিয়া দেলাইছেন আমারে হুকুম করি নাইছেন আল্লাহর বন্দার রুহ রে নিয়া আল্লাহর আত পর্যন্ত পৌঁছাইয়া দিতাম আল্লাহর ঘর মসজিদে খান্দন আরম্ভ করে আর কয় মালিকুল মত অনুরোধ করিয়া যাইয়া অনুরোধ করিয়ার বিনম্রভাবে অনুরোধ করিয়ার আমার বন্ধুরে তুমি কোনো অবস্থাতে নিও না আমার বন্ধুয়ে খাইয়া আনা খাইয়া ঘুমাইয়া আনা ঘুমাইয়া রাত দিন চব্বিশটা ঘন্টা দুনিয়ার কোনো মানুষ যদি না হয় না আমার বন্ধু আমারে ভাবরে না দুনিয়ার সব মানুষ গেলে গিয়াও আমার বন্ধু আমার দরজা বন্ধ করিয়া যায় আমার বাল ভগন বন্ধ করিয়া যায় আমার বন্ধু চব্বিশটা ঘন্টা আমার তত্ত্বাবধান রাখে আমার লাগি সম্পর্ক রাখে তাই বড় গাঢ় সম্পর্ক আমার বন্ধুর লাগি আমি অনুরোধ করিয়ার আমার বন্ধুরে তুমি নিয়ে যাইও না আমার খবর লোনেওয়ালা আর খেও নাই মালিকুল মৌতে মসজিদ রেখই পড়ব আল্লাহর ঘর তুমি যতই নিষেধ দেও না কেন আল্লাহর হুকুম ইকান আমার মানাও লাগবো ইকান পুরা করা লাগবো
নতে অনুরোধ করিয়ার আপনি যদি ওই হুকুম কান মানাত লাগি যাইন গিয়া আমার বন্ধুর লাগি আপনি কোনো অবদ্র ব্যবহার করিও না কো সুবহানাল্লাহ আল্লাহর ঘরর লাগি সম্পর্ক রাখনে ওয়ালা আল্লাহর বান্দার লাগি মালিকুল মউতর দিন যে পরিমাণ বদ্র ব্যবহার হইবরে ভাই আমি নিশ্চয় আর এক বছর আপনার মসজিদ হইয়া এই কথা কইয়া গেছিলাম নবী জি ফরমাইন এক ইমানদার আল্লাহর বান্দা এক ইমানদার আল্লাহর বান্দি যাইন নামাজর লাগি যত্নবান থাকি যাইন গিয়া অক্তাবার লগে লগে নামাজ পড়িলেইবা নবী জি ফরমাইতরা তাইন দুনিয়ায় তনে বিদায় হইবার সময় 500 জন ফরিস্তারে সারিবদ্ধভাবে রাস্তার মধ্যে খাড়া করাইয়া রাখবা মালিকুল মউত দুই দল ফরিস্তার মাঝে দিয়া যাইবা মালিকুল মউতে আলী রূহ কবজ করার লগে লগে এই 500 জন ফরিস্তা হলে আল্লাহর কুদরতর এক রুমাল ধরাত থাকবা রেশমের কাপড়ের রুমাল থাকব 500 ধরনের সেন্ট আতর থাকব এই রুমালের ভিতরে মালিকুল মউতর আতর থাকি রুহরে ও রুমালের ভিতরে প্যাকিং করিয়া 500 জন ফরিস্তা আপনার সম্মান ও সহিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরজা